দেশের বিভিন্ন স্থানে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে অনেক স্থানে বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে গতরাতে ঝালকাঠিতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতাকে কুপিয়ে হত্যা করা হয় মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে বোমা হামলায় আহত হয়েছে জন। মুন্সীগঞ্জের নুরাইতলি এলাকায় জয়ী স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লব ও নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছে এছাড়া নির্বাচন পরবর্তী সহিংসতায় দেশের বিভিন্ন জেলায় আহত হয়েছে অন্তত একত্রিশ জন সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পরও থেমে নেই সহিংসতা দেশের বিভিন্ন স্থানে হামলা ভাংচুরের মতো সহিংস ঘটনা ঘটেছে হতাহত হয়েছে অনেকে সোমবার সকালে মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে বোমা হামলা হয়েছে আহত হয়েছে অন্তত জন তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার পর সেখানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী মহিবুর রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসার পথে নৌকার সাতকর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে নির্বাচনে পরাজিত ইগল প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান তালুকদারের সমর্থকরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে এর আগে রোববার দিবাগত রাতে ভোটকেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে ঝালকাঠির নলসিটি উপজেলার সিদ্ধিকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী ফুয়াদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নলসিটি থানায় নিয়ে যায় কুষ্টিয়ার কুমারখালীতে নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুর রৌফ ও পরাজিত নৌকার প্রার্থী সেলিম আলতাফ জর্জের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটে এতে আব্দুর রৌফের অন্তত ছয়জন সমর্থক আহত হয়েছে পাবনার চটমহর উপজেলার ফলজানা পবাখালী গ্রামে নৌকার সমর্থকদের মারধরে আহত হয়েছে এক স্বতন্ত্র প্রার্থীর চার সমর্থক অন্যদিকে বেড়া উপজেলার সানিল এলাকায় এক স্বতন্ত্র প্রার্থীর কয়েকজন সমর্থকের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে নৌকার সমর্থকরা এতে আহত হয় চারজন এদিকে নির্বাচনে জয়ী হওয়ার পরে ঝিনাইদহ দুই আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের সাহারিয়ার জাহেদের সমর্থকরা পোড়াহাট ইউনিয়নের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে অন্তত পঞ্চাশটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে এতে বাধা দিতে গিয়ে অন্তত জন আহত হয় বৈশাখী সংবাদ